প্রতি বছরের ন্যায় এবারও ছট পূজা উপলক্ষে বর্ধমান দুই ব্লকের গাংপুর এলাকায় হিন্দি ভাষাভাষীর মানুষজন পুজোর আয়োজন করেন। প্রতি বছর কালীপুজোর কিছুদিন পরেই তিথি অনুযায়ী এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। এবারও ছট পূজা উপলক্ষে গাংপুর দিঘির পার বালিপুকুরে ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন গাংপুরের আশপাশ থেকে দর্শনার্থীরা এখানে ভিড় করেন পুজো দিতে এবং দেখতে। এদিন বিকালে সূর্য অস্ত যাওয়ার আগে তারা ছট উৎসবে ছোটি মাতার পুজো সারেন। পাশাপাশি কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য শক্তিগড় থানার পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। গাংপুর দিঘির পার বালিপুকুর ঘাট সংস্কার করে প্রত্যেক বছর এই ছট পুজোর আয়োজন করে গাংপুর দিঘির পার অ্যাথলেটিক ক্লাব। এই ছট পুজো প্রাঙ্গণে উপস্থিত হন বর্ধমান উত্তরের বিধায়ক সহ আরো অনেকে। এটা হচ্ছে ছট পুজোর উৎসব পালন হচ্ছে, যেটা সন্ধ্যার পূজনটা হয়, দুদিনের চার দিনের হয়, তার মধ্যে আজকে হচ্ছে সন্ধ্যার সময় আসতে হয়। তো প্রথমত আমরা এখানে আসি কারণ আমাদের এটা পাড়ার মধ্যে এবং আমরা নিজেরাই এটাকে উৎপত্তি করেছিলাম। আমরা স্টার্টিং করেছিলাম আজ থেকে ছ থেকে সাত বছর আগে, আমরাই এই ঘাটে উৎপত্তি করেছিলাম যে আমরা এখানে যাব। তো আমাদের সদরঘাটে যাওয়াটা রিসেন্টটা এটাই কি সদরঘাটটা কনভিনিয়েন্ট নয়, এটা অনেকটাই কনভিনিয়েন্ট আমাদের বাড়ির সামনে, তাই এখানে আমাদের পাড়া। সো আমাদের 90% পপুলেশন এখানে আসে। এই পুজো সব থেকে বড় জিনিস হচ্ছে কি, আমাদের দিঘির পাড় অ্যাথলেটিক্স ক্লাবের সমস্ত ধর্মের মানুষ আছে এবং এলাকার সমস্ত ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে সংঘবদ্ধভাবে আমরা দীর্ঘদিন এই ধরনের ক্লাবের পক্ষ থেকে আমরা এই পুজোর আয়োজন করি। এবং আগেরবারেও মোটামুটি হাজার তিনেক লোক হয়েছিল, এবারও মোটামুটি সেই রকমই লোক হয়েছে, বরঞ্চ এবারে উৎসাহটা মানুষের আরও বেশি যা দেখা গেল, উৎসাহটা আরও বেশি কোন জায়গায় বলবো। আমাদের পুজোটা ঠিক চারটে সাড়ে চারটের পর থেকে হয়, এবারে যেটা দেখা গেল দুটোর আগে থেকে, দুপুর দুটো থেকেই মানুষের ঢল আমাদের পুকুর ঘাটে এসে উৎসাহিত হয়ে এসেছে। যার জন্য আমরা যা দেখলাম যে দীর্ঘদিন ধরে যে দিঘির পাড় অ্যাথলেটিক্স ক্লাব যে প্রোগ্রামটা করে আসছে ছট পুজো, এবং আমাদের সকল ধর্মের মানুষ এখানে বসবাস করি, আমরা একসঙ্গে ভাই ভাই মিলে মিলে বসবাস করি, এই উৎসবটা দিঘির পাড়ের উৎসব নয়। এখন দেখা যাচ্ছে যে বৈকুণ্ঠপুর এক অঞ্চলের সব থেকে সেরা উৎসব হয়ে উঠেছে। এই গত কয়েকদিন ধরে যেভাবে আমাদের দিঘির পাড় অ্যাথলেটিক ক্লাব শুধু ক্লাবের সেক্রেটারি নয়, পাশেই রয়েছে ক্লাবের সকল সদস্য, বিশেষ করে হিরণ্ময় চ্যাটার্জি দীর্ঘদিন ধরে এই পুজোকে আরও সফল করার জন্য ঐকান্তিক চেষ্টা, এবং পাশে রয়েছে ক্লাব সেক্রেটারি সহ ক্লাবের সহসভাপতি আছে রাজুদা, এবং এই ভিক্টর মঞ্জুনি দিলীপ দাস রয়েছে। সর্বোপরি গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষ আজকের এই ছট উৎসবে পুণ্যার্থীরা সহ সবাই ছিল এই অনুষ্ঠানে, আজকের অংশগ্রহণ করেছে, সফল করে তুলেছে। গত কয়েক বছর ধরে যেভাবে ভিড় বাড়ছে, এবছর সেই ভিড়কেও উপচে পড়েছে মানুষের পুণ্যার্থীর। আমরা আশেপাশে যেসব অঞ্চল রয়েছে সেখান থেকেও পুণ্যার্থীরা এসছেন আজকের এই অনুষ্ঠানে।